হ্যাঁ দাদা বলুন। আরে দাদা তুমি? আরে সানাউল তুই এইসব কাজ করছিস? দাদা তুমি যেটা করেছো ঠিক করোনি। আরে আমি কি করলাম? তুমি আমাকে আর মাকে যে ছেড়ে চলে গেছিলে, মাকে দেখাশোনা করার জন্য আমাকে এইসব কাজ তো করতেই হতো। দাদা তুমি তো এটাও জানতে না যে আমি এসব কাজ করি, কারণ তুমি তোমার মজ মস্তিতেই হারিয়েছিলে। আর হ্যাঁ এটাও কথা সত্যি, যখন মানুষের কাছে টাকা চলে আসে তখন সে সব সম্পর্ক ভুলে যায়, সেটা মাই হোক না কেন। আচ্ছা এসব বাদ দে, তুই আমার সাথে চল, তাহলে তোকে এসব করারও দরকার পড়বে না। আর মা কেমন আছে? দেখছো দাদা তোমার এখনো টাকার অহংকার ততটাই আছে, আর সেই অহংকারের কারণে তুমি এটাও ভুলে গেছো যে মা ছাড়ো বাদ দাও। কি মা কি? আরে বল না মা কেমন আছে? কেমন ছেলে তুমি যে এটাও জানো না যে মা আর এই পৃথিবীতে নেই। কি মা?